সকালবেলা ওরা সব জিনিসপত্র গুছিয়ে বের হয়ে এলো। না নীল নিশুর সাথে কোনো কথা বলল, না নিশু নীলের সাথে কোনো কথা বলল। ইশু আর আয়াত আগের মতো একসাথে বসে পড়ল। নীলও উঠে আগেই বসে পড়ল। নিশু উঠতেই দেখল রুশা নীলের পাশে বসে আছে। নিশু গিয়ে একা আলাদা একটা সিটে বসে পড়ল। নীলের মেজাজ গরম হয়ে যাচ্ছে নিশুর সাহস আর তেজ দেখে। এই আয়াত, হ্যাঁ তেজ দেখেছিস? হায় আল্লাহ, ও একা কেন? উঠে যা না, আমার সাথে তো কথাই বলছে না, তুই যা। আয়াত তাড়াতাড়ি উঠে নিশুর কাছে গেল। ও একা বসতে চাইলে তোমার সমস্যা কোথায় নীল? এতটা পথ ও একা যাবে নাকি? তাছাড়া সিটটা তোর ফাঁকা থাকবে না, কে না কে এসোর পাশে বসবে কে জানে। আগে চাল আমি দুটো সিটি বুক করতাম। রোশা নীলের অগোচরে মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরিয়ে নিল। নিশু চলো, তুমি ইশুর পাশে বসবে। লাগবে না, আমি এখানেই ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। তোমার আবার কি হলো? আমি তোমার ওই দার্জাল বান্ধবীর সাথে বসবো না। তো প্রথমে বসলে কেন? এতক্ষণ ভালো ছিল, একটু আগে ওর সাথে ঝগড়া হয়েছে। তো আমি কি করব? তুমি ওই সিটে গিয়ে বসো, আমি এখানে বসবো না। অবশেষে আয়াতের পীড়াপীড়িতে টিকতে না পেরে নিশু গিয়ে ইশুর পাশে বসল। তুই এসেছিস, ভালোই হয়েছে, না হলে শয়তানটা আমার মাথা খারাপ করে দিত। আমার তো মনে হয় ওর চেয়ে বেশি তুই ওকে জ্বালাস। এই তোর কি হয়েছে বলতো? ইদানিং আয়াতের হয়ে বেশ সাফাই গাইছিস, ও প্রেমে টেমে পড়েছিস নাকি? ওদের ঠিক সামনের সিটেই নীল আর রুশা বসেছে। নীল কান খাড়া করে রেখেছে নিশু কি বলে শোনার জন্য। ওর মতো ছেলের প্রেমে যে কেউই পড়তে পারে, তাই নাকি ফাজিল মে? তুই কি সিরিয়াসলি ওর প্রেমে পড়েছিস নাকি? নিশু ওর কথার কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। নীল, বলো। আমার খারাপ লাগছে, তোমার কাঁধে একটু মাথাটা রাখি। হুম। রুশা নীলের কাঁধে মাথা রাখতেই নিশুর মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না। মনে মনে নীলকে হাজারটা গালি দিচ্ছে। বাসায় পৌঁছাতেই পায়ের ব্যথা আবার বেড়ে গেল, কিন্তু ও কাউকে কিছু জানালো না, চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা ইলারা বেগম ওকে ডাকতে আসলে বারণ করে দিল যে ও খাবে না। পরের দিন সকালবেলা সবার আগে উঠে গেল। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে ইলারা বেগমের সাথে গল্প করছিল, উদ্দেশ্য হোস্টেলে ওঠার কথাটা বলা। খালামুনি, বল। কয়েকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। তো বল না। না মানে এবার তো লাস্ট সেমিস্টার, তাই ভাবছি পরীক্ষার আগে হোস্টেলে উঠে গেলে ভালো হয়, গ্রুপে স্টাডি করা যাবে। কে শিখিয়েছে তোকে এসব বাজে কথা? পরীক্ষা আগে হোস্টেলে উঠে যদি ওখানকার পরিবেশে মানিয়ে নিতে না পারিস? আরে না, আমার অন্য বান্ধবীরা থাকছে না হোস্টেলে। এখানে কি তোর পড়ার কোনো অসুবিধা হচ্ছে? আরে বাবা, সেটা কেন হতে যাবে, বললাম না গ্রুপ স্টাডি করতে সুবিধা হবে, তাই আর তো মাত্র অল্প কয়েকটা দিন। ঠিক আছে, আমি মালিয়ার সাথে কথা বলে দেখি। আমি মায়ের সাথে কথা বলছি, ওরা রাজি আছে। আচ্ছা ঠিক আছে। নিশু ভাবছে আজকেই উঠে যাবে কিনা। ও পেছনে ফিরতেই দেখলো নীল প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ওর দিকে রাগি লুকে তাকিয়ে আছে। ও কিছু বলার আগেই নীল ওকে টেনে ওপরের রুমে নিয়ে গেল। কি হলো, দরজা বন্ধ করলে কেন, আমাকে কেন নিয়ে এসছো? নীল রেগে ওর দুই বাহু চেপে ধরে বলল, সমস্যা কি তোমার বলো তো? কই কি সমস্যা? বেশি বাড়াবাড়ি করো না নিশো, আমাকে এখন ভালো করে চেনো নি, আর একবার হোস্টেলে যাওয়ার কথা বললে শিকল দিয়ে বেঁধে রাখবো। আশ্চর্য, আমি হোস্টেলে গেলে তোমার প্রবলেম কোথায়? সেটা তোমার না জানলেও চলবে। তার আগে তুমি বলো তো, তুমি কেন হোস্টেলে যেতে চাইছো? আমার ইচ্ছা। নাকি আমার থেকে পালাতে চাইছ? আমাকে আবার ভালোবেসে ফেলেনি তো? কথাটা একদম নিশুর বুকে গিয়ে বিঁধল। সত্যি তো, ও কেন পালাতে চাইছে? সেই সুযোগ আমার নেই নীল। নীল ওর গালে দুহাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, কে বলেছে নেই? নিশু ওকে ঠেলে সরিয়ে দিল। আমার তো মনে হয় তোমার নিজের দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছো, তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো?
ওর এমন আচরণে নীলের মেজাজটা খারাপ হয়ে গেল। কি ভাবে নিজেকে সারাক্ষণ, যে ওর পেছনে ঘুরঘুর করছে সেটা ওর চোখেই পড়ছে না। নীলও সমান তেজে জবাব দিল, নীলা শাসনে ভালোবাসা এতটাও সস্তা না। নীলের মনে আসলে ওর জন্য কোনো ফিলিংস আছে কিনা সেটাই জানতে চেয়েছিল, কিন্তু নীলের উল্টো জবাবে ওরও মেজাজ গরম হয়ে গেল। দেখি ছাড়ো আমাকে। তোমার রিয়াকশন দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। কি, তুমি মনে হয় আমাকে সত্যি ভালোবাসো? তোমার মনে হওয়া নিয়েই তুমি থাকো। তা না হলে তুমি পালাচ্ছ কেন? বললাম না, আমার পরীক্ষা। ওসব মিথ্যা কথা। তাহলে সত্যি কি? তুমি আমাকে ভালোবাসো। তুমি কি আমাকে জোর করে বলাবে নাকি? যদি সেটা না হয় তাহলে তোমাকে আমার বিয়ে পর্যন্ত থাকতে হবে। বলো বলো। পারবো না। আমি জানতাম তুমি পারবে না। চোখের সামনে ভালোবাসা মানুষের বিয়ে কেউ সহ্য করতে পারে না। আশ্চর্য তো। কি, আমি তোমার মনের কথা বললাম কি করে? তাই তো। না ঠিক আছে, তুমি চাইলে আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে দেখতে পারি, যদিও আমার আর রুশার বিয়েটা মোটামুটি ফাইনাল। তুমি কি ভেবেছ আমি এতটাই দুর্বল? আমি এর শেষ দেখে ছাড়ব, আমার যতই কষ্ট হোক না কেন। ঠিক আছে, আমি থাকবো তোমার আর রুশার বিয়ে পর্যন্ত। নীল ওকে ছেড়ে দিয়ে মিটি মিটি হাসছে, কিন্তু নিশু সেদিকে একবারও তাকালো না। ও ঝড়ের বেগে দরজা খুলে বেরিয়ে গেল। বিয়ে আমি তোমাকেই করব, মিস নিশিতা জামান। নিশু রুমে এসে ভাবছে নীলের বিয়ে পর্যন্ত এখানে থাকবে কি করে। যত কষ্টই হোক ওকে থাকতে হবে, তা না হলে শয়তানটা ভাবছে ও সত্যি সত্যি শয়তানটাকে ভালোবাসে। জীবনেও না, ওর মতো শয়তান ছেলেকে এ জীবনেও নিশু ভালোবাসবে না। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখলো নীল ডাইনিংয়ে বসে একা একা হাসছে। কিরে একা একা হাসছিস কেন? আমার ইচ্ছে। ইলারা বেগম এসেছেন আয়াতকে নাস্তা দিতে। মা বল, তোমরা নাকি আমার রুশের বিয়ে ঠিক করেছো? তুই কার কাছ থেকে শুনলি? সেটা তো বড় কথা নয়। আমরা ওদের বলে দিয়েছি, তোর মতের বাইরে আমরা কিচ্ছু করব না। ভালো করেছো। নীল, আমার কি মনে হয় জানিস? কি? রুশাকে বিয়ে করার চেয়ে তুই সারা জীবন সেরকম থেকে যা। ইলারা বেগম আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে তাকিয়ে বললেন, তুই আর ওর মাথা খারাপ করিস না তো। রুশার সাথে বিয়ে হলে এমনিতেই পাগল হয়ে যাবে। তুই নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যার দিকে ইলারা বেগম যাবেন ওনার কোন বান্ধবীর বাসায় দাওয়াতে। ইশু নিশু দুটোর একটাও রাজি হলো না ওনার সাথে যেতে। শেষে গাড়ি নিয়ে উনি একাই গেলেন। বাসায় কেবল ওরা চারজন। উনি বেরিয়ে যাওয়ার একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়া আসবো? আয়। কি দরকার? তোমাকে কেন বলবো? কারণ তুমি যে আমার বউ। ভাইয়া ওকে থামতে বলবে, না হলে কিন্তু আমি ওর মাথা ফাটিয়ে দেব। এগুলো বলে না জান, তুমি না আমাকে ভালোবাসো? ভাইয়া, নীল আয়াতের দিকে তাকিয়ে বলল, তুই থামবি? আচ্ছা ঠিক আছে যা, আমি চুপ করলাম। নীল ইশুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ভাইয়া নিশু বাসায় নেই। তো আমি কি করব? আমি মজা করছি না ভাইয়া, ও সত্যিই বাসায় নেই। বাসায় নেই মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর ও বাসায় নেই? তুই ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ। নীল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে নিশু যাবে কোথায়? টেনশন হচ্ছে ওর। আয়াত চল তো দেখে। ওরা তিনজন মিলে আরেকবার পুরো বাড়ি খুঁজে দেখলো, কিন্তু নিশুর কোনো হদিস নেই। আশ্চর্য। আমার টেনশন হচ্ছে ভাইয়া। আমরা কি বাইরে দেখব নীল? তাছাড়া তো আর কোনো উপায় নেই। ফোনটাও ফেলে রেখে গেছে। এক কাজ কর, তুই আর আয়াত মিলে বাগানের দিকে খুঁজে দেখ, আমি আসছি। ইশু আর আয়াত বেরিয়ে গেলে নীল ছাদের দিকে পা বাড়ালো। যা ভেবেছিল তাই, অন্ধকারে ছাদে দাঁড়িয়ে ভিজছে। নীল এক দৌড়ে আবার নেমে গেল। ছাতা নিয়ে ফিরতে দেখলো নিশু এখনও দাঁড়িয়ে আছে।
নীলের ইচ্ছে করছে কষে একটা চর বসিয়ে দিতে গালে, কিন্তু মেজাজটা কন্ট্রোল করে ও নিশুর কাছে এগিয়ে গেল। ওর কাছে গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে আসলো। এটা কি হলো? এত রাতে তুমি ছাদে দাঁড়িয়ে ভিজছো, আবার জিজ্ঞেস করছে এটা কি হলো? তাতে তোমার কি? দেখো পরে ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। দেখো নিশু, ভালোই ভালোই বলছি, আমার রাগ উঠিও না, পরে দিচ্ছি। কি আশ্চর্য, আমি বৃষ্টিতে ভিজলে তোমার সমস্যা কোথায়? নীল বুঝতে পারলো একে এভাবে আনা যাবে না। আমার সমস্যা হলো তুমি এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকলে, আমি যে কোনো মুহূর্তে তোমার গালে কষে একটা চুমু বসিয়ে দিতে পারি। নিশু গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীল বলল, কি হলো, নিচে নামবে নাকি আমি কষে তোমার গালে একটা চুমু খাবো? ছিছি, এই শিখে এসছো বিদেশ থেকে? সাহস বেশি এই মেয়ের। ছাতা ফেলে দিয়ে রাগে এমনিতে সেদিন রাতে ভেজার কারণে জ্বর জ্বর লাগছিল, কিন্তু আর কোনো উপায় না দেখে জ্বর নিয়েই নিশুর কাছে গেল। এই সময় ওকে একা রেখে চলে আসতে পারে না, এই মেয়ের তো ডর ভয় কিচ্ছু নেই। দিনের বেলা হলে এক কথা ছিল। কি হলো, তুমি ভিজবে নাকি? শুধু ভিজবো না, সাথে চুমো খাবো। একদম উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম। নীল ওকে জোরে একটা ধমক দিয়ে বলল, একদম কোনো কথা বলবে না তুমি, ফাজিল মেয়ে একটা, অসভ্য মেয়ে, তোমার জন্য আমাকে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এসো কেন? আমার যে খুব শখ বৃষ্টিতে ভিজতে ভিজতে চুমু খাবো বলে, তাই নাকি? তুমি জানো আমি চাইলে এই মুহূর্তেই তোমাকে একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারি। নিশু এবার ভয় পেয়ে গেল। নাউজুবিল্লাহ, কি হলো, ভয় পেলে? নীলের হাসি চলে এলো ওর চেহারা দেখে। আরে বাবা, ফেলে দিতে পারি বলেছে, ফেলবো তো বলিনি, তবে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমাকে শাস্তি দেওয়ার তুমি কে? নীল ওর একেবারে কাছে ঘেসে বলল, কি বললে? নিশু এবার দ্বিগুণ তেজ দেখিয়ে বলল, বলছি তুমি কিসের জন্য আমার উপর এত অধিকার ফলাচ্ছ? নীলের মাথা আবার গরম হয়ে যাচ্ছে, একবার ভাবলো চিৎকার করে বলবে ইটস লাভ রাইট, কিন্তু পরে অনেক কষ্টে মাথাটা ঠান্ডা করে বলল, আমি কোনো অধিকার ফলাচ্ছি না, মা বাসায় নেই তাই তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। নিশু এবার নীলের কথা নকল করে বলল, দায়িত্ব তো মানুষ বউয়ের নেয়। ম্যাডাম তো দেখছি বেশ চালাক হয়ে গেছেন, তো তো মানে তুমি আমার দায়িত্ব কেন নিতে চাচ্ছ? নীল জোরে হেসে দিল ওর কথা শুনে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিস নিশিতা জামান, আমি বলেছি তোমার দায়িত্ব আমাদের। আমাদের মানে বোঝো? আমাদের মানে হলো আমি ইশু আর আয়াতের, আমার বলিনি। নিশু ভীষণ লজ্জা পেয়ে গেল ওর কথা শুনে। ছি ছি, নীল মিটিমিটি হাসছে ওর দিকে তাকিয়ে। বৃষ্টিতে ভেজার কারণে যে ওকে আরও বেশি মায়াবী লাগছে এতক্ষণ খেয়ালই করেনি। নীলের মনে হচ্ছে একেবারে ঘোর লেগে গেছে, মাথাটাও ঘুরছে। নিশু, মেয়াই, আমি এই মুহূর্তে তোমার গালে একটা জাস্ট ভালোবাসার পরশ দিতে চাই। নিশু এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু নীলের কথা শুনে চমকে উঠল। নীলের দিকে তাকাতেই দেখল ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশু ওকে হুঁশে আনার জন্য জোরে ওর হাতে একটা চিমটি বসিয়ে দিল, কিন্তু চিমটি দিতেই ওর হুঁশ হলো যে বৃষ্টিতে ভেজার পরও নীলের হাত পা গরম হয়ে আছে। চিমটি খেয়ে নীল ওর দিকে রাগি লুকে তাকিয়ে আছে। নিশু সেদিকে পাত্তা না দিয়ে বলল, রাগ পরে দেখাবে, আগে ভেতরে চলো। নীল এবার উল্টো রাগ দেখিয়ে বলল, আমি যাব না। দেখো নীল, তোমার শরীর খারাপ মনে হচ্ছে, এই অবস্থায় বৃষ্টিতে ভিজলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাতে তোমার কি? আমার কিছু না, কিন্তু তুমি এখন এখান থেকে যাবে। না, যাব না। উফ, আমি একা বেরিয়ে যাব বলে দিলাম তো, যাও না। হুট করে আর কি হলো, জ্বরে বেহুশ হয়ে গেল নাকি? এভাবে হবে না। নিশু এবার গলার স্বর নরম করে ফেলল। নীল,
চলো ভেতরে যাবে। আমার কিচ্ছু হবে না, এই নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। জ্বরের ঘোরে তো, জ্বরের ঘোরেও তেজ দেখাচ্ছে শয়তান, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ কোন দুঃখে? আমার ইচ্ছা। নিশুর এবার মেজাজ গরম হয়ে গেল, অনেক হয়েছে আর না, ও নীলের শর্টের কলার ধরে টেনে ভেতরে নিয়ে এলো। নিচে নামতে দেখলো আয়াত আর ইশু কেউ নেই, কোথায় গেল ও ভেবে পাচ্ছে না। এদিকে নীলকেও বেশি সুবিধে লাগছে না, বৃষ্টিতে ভিজে চোখ দুটো পুরো লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তেই ফেইন্ট হয়ে যেতে পারে। কিন্তু তাড়াতাড়ি নীলের আলমারি থেকে জামা কাপড় বের করে ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল চেঞ্জ করে নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে বেরিয়েই ও লম্বা হয়ে খাটে শুয়ে পড়ল। নিশু কপালে হাত দিয়ে দেখলো টেম্পারেচার ভালোই আছে। কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে নিশু তাড়াতাড়ি বেরিয়ে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়েই নীলের মাথায় জলপট্টি আর পানি ঢালার ব্যবস্থা করলো। এমন সময় আয়াত আর ইশুকে দেখলো মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকছে, দুজনেই সারা গায়ে কাদা। এই অবস্থা কেন তোদের? তোর জন্য। আয়াত ইশুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তোমার জন্য। আয়াত আর ইশু বাগানের দিকে হাঁটছিল, বৃষ্টির পানিতে সব ভিজে কাদা হয়ে গেছে। একে বৃষ্টি, তার উপর অন্ধকার। ইশু অসাবধানতা বশত হঠাৎ গর্তে পা দিয়ে ফেলে, ফলাফল গর্তে পড়ে কাদায় মাখামাখি। কিন্তু ঘটনাটা হচ্ছে পড়ার সময় ও একা পড়েনি, আয়াতের কলার ধরে টেনে ওকে নিয়ে পড়েছে। সরি, আয়াত বিড়বিড় করে ওকে বকতে বকতে চেঞ্জ করতে চলে গেল। তুই সবসময় ওকে এমন জ্বালাস কেন বলতো? বেশ হয়েছে, শয়তানটা সবসময় আমার পিছনে লাগে। তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? তোকে খুঁজতে গিয়েই তো এমন বেহাল দশা। আমি তো ছাদে ভিজতে গিয়েছিলাম। সন্ধেবেলা ভিজার সময়? আর গেলি যখন আমাকে বলে গেলি না কেন? আরে বাবা, আমি জানি না কি আমাকে না পেলে তোরা এমন খোঁজাখুঁজি করবি। হয়েছে, থাক সর, আমি ফ্রেশ হব। ঠিক আছে যা, তবে ফ্রেশ হয়ে একটু নীলের রুমে আয়। কেন? আগে ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আসছি। নিশু রুমে গিয়ে দেখল নীল এখনও লম্বা হয়ে পড়ে আছে। নিশু কপালে হাত দিতে মনে হলো হাত পড়ে যাচ্ছে। ও কপালে হাত রাখতেই নীল চোখ মেলে তাকালো, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে জ্বরের তাপে পানিও পড়ছে। কি হলো মিস অটোবিউটি, আমার ঘরে কেন? জ্বরে গা পুড়ে যাচ্ছে, তবুও বদমাশি থামছে না। দেখি সোজা হয়ে শো, তোমার মাথায় পানি ঢালতে হবে। নীল অসহায় কণ্ঠে বলল, শক্তি পাচ্ছি না তো। ঠিক আছে, আমি হেল্প করছি। নিশুকে যখন ওকে টেনে তুলতে গেল, ও ইচ্ছে করে উল্টো নিশুকে টান মেরে ফেলে দিল। টাল সামলাতে না পেরে নিশু গিয়ে একেবারে ওর বুকের উপর পড়ল। তুমি আমাকে টান দিলে কেন? নীল দুহাত দিয়ে ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, পাগল হয়ে গেছো নাকি? কি করছো, ছাড়ো প্লিজ। জ্বরের ঘোরে পাগল হয়ে গেছে এই ছেলে, কেউ এসে পড়লে কি হবে? ও কিছু বলার আগেই আয়াত ভেতরে ঢুকে ওদের এ অবস্থা দেখে হা হয়ে আছে। ওর পেছনে পেছনে ইশুও ঢুকলো। ওদের দেখে নিশু নীলের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু নীলের ছাড়ার কোনো লক্ষণ নেই। ইশু আয়াতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে? বুঝতে পারছি না ভাইয়া। হুম, কি করছিস? ভালোবাসি। ইশু আয়াতের দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছে নাকি? এই জন্যই মনে হয় নিশু আমাকে আসতে বলেছিল। আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে? ও জ্বরের ঘরে এমন করছে? মোটেও না। নীল হাসছে ওর দিকে তাকিয়ে। আয়াত আর ইশু একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। নীল নিশুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আগে আমাকে আই লাভ ইউ বলো, তারপর ছাড়বো। এই নিশু, ও তোর কানে কানে কি বলছে? কিছু না, মিথ্যে কথা। আল্লাহ, এই ছেলে আজকে আমার মান ইজ্জত সব শেষ করে দেবে। ইশু নীলের দিকে তাকিয়ে বলল, তুই ওকে ছাড় বলছি? ওকে আগে আই লাভ ইউ বলতে বল।
এবার আয়াত আর ইশু দুজন একসঙ্গে হা। নিশু লজ্জায় মরে যাচ্ছে। নিশু ঠিকই বলেছে, নিশ্চয়ই ভাইয়ার কিছু হয়েছে, নইলে এমন বেফাস কথা বলবে কেন।